যমুনা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলের সুবিশাল গোচারণভূমি ও কাঁচা ঘাসের সহজলভ্যতার কারণে পাবনা সিরাজগঞ্জ অঞ্চলে গবাদি পশু পালনের ইতিহাস বহুদিনের। দিনে দিনে দুগ্ধ শিল্পের ক্রমবিকাশে এ অঞ্চলে গড়ে উঠেছে প্রায় 20,000 গোখামার। দুগ্ধ শিল্পের পাশাপাশি এসব খামার ভূমিকা রাখছে মাংস উৎপাদনেও। দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে খড় খোল ভুষির পাশাপাশি গবাদি পশুকে দিতে হয় প্রচুর পরিমাণে কাঁচা ঘাস। প্রাকৃতিক ঘাসের অপ্রতুলতায় যখন গোখাদ্যের যোগান দেওয়াটাই কঠিন হয়ে পড়েছিল, ঠিক তখনই খামারিদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দেয় উচ্চ ফলনশীল নেপিয়ার ঘাস। বাজারের চাহিদায় শুরু হয় বাণিজ্যিক চাষাবাদও। 1 বিঘে ভুঁই ধান লাগাইছিলাম, আমার খরচ হয়েছিল 4,000 টাকা, ধান পাইছি হলো আমার 2,000 টাকা। তাই আমি ওই ধান না বুনে দুটি আমি ঘাস বুনি। আমি একবার বুনবো, 3 বার চাষ করবো। 3 বার চাষ করলে পরে 10,000 টাকা করে বিঘে বেশি, তাহলে 3 বারে আমার 30,000 টাকা আসবে। তাই আমি কোন কারণে ধান বুনতে যাবো? আর আমার এলাকাটাও ডুবা এলাকা, এখন ঘাসের চাহিদে। আমি একাঠি ঘাস আগে বেশি হলো 10 টাকা, আর এখন বেশিছি 20 টাকা। এখন মনে করেন যে ধান হলে গিয়ে এখন দাম কম, আমরা ধানের ঘাসে আবাদ করি, ধান হলে গিয়ে 1 বিঘে ধান বুনলে পরে 20 মণ ধান পাই। এখন ঘাসের লেগে দাম বেশি, আমরা ধান বুনা বাদ দিয়ে এখন ঘাস আবাদ করি, ঘাস আবাদ করে 30,000 টাকা আমরা পাই। নেপিয়ার ঘাসের চাষ পদ্ধতিও খুব সহজ। জমির আগাছা পরিষ্কার করে একবার রোপণ করা হলেই ফলন পাওয়া যাবে সারা বছর। দ্রুত বর্ধনশীল হওয়ায় একই গাছ বছরে অন্তত 4 বার ঘাস বিক্রি করা যায়। সাধারণত প্রতি আটি 10-15 টাকা দরে বিক্রি হলেও বন্যার ক্ষতি ও কোরবানির চাহিদা বাড়ায় বাজারে প্রতি আটি ঘাস বিক্রি হচ্ছে 25-40 টাকায়। কোরবানির সব গরু বাছর আছে এখন আরও বেশি, এসব ঘাস আগে আমরা কিনছি 10-12টা, এখন 25-30। ঘাস খাওয়ালে দুধ বেশি হয়। প্রতি বাড়িতে গরু আছে আমাদের এলাকায়, ঘাস ডুবে গেছে বন্যার কারণে, এখন দাম বেশি। পাবনা সিরাজগঞ্জ অঞ্চলের সারা বছরই ব্যাপক চাহিদা নেপিয়ার ঘাসের। উঁচু নিচু যে কোনো জমি, এমনকি মহাসড়কের পাশের ফাঁকা জায়গাতেও এখন বাতাসে দোলা দেয় এ ঘাসের সবুজ পাতারা। ধান কিংবা অন্যান্য ফসলের চেয়ে লাভের অঙ্কে পার্থক্যটাও বেশ, তাই কৃষকের আগ্রহ বাড়ছে আবাদ। দুগ্ধজাত গাভী আছে, এই জন্য এখানে অটোমেটিক্যালি ঘাসের উৎপাদনটাও বেড়ে গেছে, ঘাসের চাষটাও বেড়ে গেছে। এখানে প্রায় 8,500 একর জমিতে ঘাস চাষ হয় এবং এই প্রয়োজন অনুযায়ী তারা করছে, এবং যারা করে তাদের প্রয়োজন মানে মিটে আর কি এই ঘাস দিয়ে। একটা হলো যে তারা ফসল করে যে ইয়েটা পাইতো, মানে লাভটা পাইতো, এটা তারা গাভীকে খাওয়ায় এর চাইতে অধিক লাভ পাচ্ছে, জন্যই ফসলের জমিতে তারা ঘাস আবাদ করছে। বৃষ্টি হলে বা বর্ষার সময় এমনিতেই কিছু অঞ্চল ডুবে যায়, নিম্নাঞ্চল, এবারও স্বাভাবিকভাবেই এটা ডুবে গেছে, এবং যে অঞ্চল ডুবে যায় সে অঞ্চলে তারা সাধারণত ঘাস লাগায় না। বাংলা প্রবাদে ঘোড়ার ঘাস কাটার অর্থ অকেজো সময় নষ্ট, অথচ সময়ের চাহিদায় গবাদি পশুর ঘাসই পরশ পাথর হয়ে সৌভাগ্য বয়ে এনেছে হাজারো কৃষকের ঘরে। বিপণনের সহযোগিতা পেলে আগামীতে নেপিয়ার ঘাসের চাষ আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞদের।